আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদি সরকার দারুণভাবে অপমান করল পাকিস্তানকে, ভিখারি আর পকেটমারদের দয়া করে সৌদি আরবে পাঠাবেন না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। হজ শুরুর আগে সৌদি আরবের সতর্কবার্তা পেল পাকিস্তান। আর্থিক সমস্যায় থাকা পাকিস্তানি সরকারকে হজযাত্রী বাছাইয়ের বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে সৌদি সরকার। হজযাত্রার কোটায় আবেদনকারীদের মানোন্নয়নে বিশেষ কিছু বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ওই বার্তায়। কোনোভাবে যাতে ভিখারি কিংবা পকেটমারের মতো অপরাধীরা হজের সুযোগ না পান সেই কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আনন্দবার্তা জানিয়েছে, হজযাত্রীদের নিয়ন্ত্রণের স্বার্থে প্রতিটি দেশের জন্য কোটা নির্দিষ্ট করে দেয় সৌদি আরব। কোন দেশ থেকে কতজন মক্কায় আসবে তা সৌদিকে আগে থেকে জানাতে হয়। কোটার মাধ্যমে আর্থিক সাহায্য মেলে, সেই কোটার সুযোগে যাতে ভিখারি কিংবা অপরাধী ঢুকে পড়তে না পারে সে বিষয়ে আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেয় সৌদি আরব। আগেও এমন ঘটনা ঘটেছে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আমাদের জেলগুলোতে আপনাদের দেশের কয়েদিদের ভিড় জমে গিয়েছে, আর জায়গা নেই। হজযাত্রায় সৌদি আরবে প্রচুর ভিড় হয় প্রতি বছর। ভিড় সামাল দিতে প্রশাসনকেও রীতিমতো হিমশিম খেতে হয়। হজযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সৌদি সরকারের কাছে বড়সড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে এবছর সৌদি থেকে 1,79,000 মানুষের কোটা দেওয়া হচ্ছিল পাকিস্তানকে, কিন্তু প্রাথমিকভাবে প্রবল আর্থিক সংকটের কারণে এই বছর ইসলামাবাদ তা ফিরিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত দেশের ভিতরে বিক্ষোভ তৈরি হয়, কিছু শর্ত সাপেক্ষে ওমরা ভিসা কোটায় হজযাত্রায় সম্মতি দেয় পাক সরকার। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, একটা বিষয় লক্ষ্য করবেন যে সৌদি আরবে ছোট বড় বর্তমানে যত অপরাধী হয় না কেন, এর সাথে যদি কোনো প্রবাসী যুক্ত থেকে থাকে তাহলে আপনি ধরেই নেবেন 90% কেসে এখানে পাকিস্তানে জড়িত আছে। অর্থাৎ পাকিস্তানি নাগরিকরা এত বেশি অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে। আর এই অপরাধে জড়িত হওয়ার পেছনে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে তাদের দেশে অর্থনীতির অবস্থা। আর টাকার লোভে পড়ে অনেকেই দেখা যায় খারাপ খারাপ কাজে জড়িয়ে পড়ছে। তাই আমাদের প্রবাসীরা, দয়া করে আপনারা প্রত্যেকে সতর্ক হন। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।